हेलो बंधुरा केमन आछो सबाई आशा करी निश्चय भालो आछो। तो शादात एफएफ चैनलेर पक्ष थेके सबाई के जानाई आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। तो बंधुरा तोमरा किन्तु टाइटल एवं थामलेन देखे अलरेडी बुझे गेछो, आजकेर भिडियोते आमी तोमादेरके तोमादेर फोनेर डेवलपर अपशन सेटिंग सम्पर्के ए टू जेड विस्तारितभावे बोलते जाच्छि एंड एमन किछु सेटिंग तोमादेरके आजकेर भिडियोते देखाबो जे सेटिंगगुला यूज करले तोमरा फ्री फायर गेमटिर भितर पार्मानेंटली ल्याग प्रब्लेम फिक्स, एफपीएस इनक्रीज, 99 प्रब्लेम फिक्स एंड স্মুথলি ভাবে ফ্রি ফায়ার গেমটি খেলতে পারবা। এন্ড তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলো তোমরা হয়তো অনেকেই জানো না যে ডেভেলপার অপশনের ভিতর এমন কিছু সিক্রেট সেটিং আছে যে সেটিংগুলো ইউজ করলে ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটি বেড়ে যায় এন্ড গেমের ভিতর হাই সেনসিটিভিটি পাওয়ার কারণে অনেক ভালো হেডশট দেওয়া যায়। আবার তোমাদের ভিতর অনেকেই চিন্তা করো যে ডেভেলপার অপশন সেটিং অন করলে তোমাদের অধিকাংশ ফোনেই ক্ষতি হয়, বিশেষ করে তোমরা যারা লো ডিভাইসের ফোন ইউজ করো তোমাদের ভিতরে কিন্তু এই চিন্তা ভাবনাটা থাকে। তো আসলে এই ডেভেলপার অপশন সেটিংটা অন করলে তোমাদের ফোনের মূলত ক্ষতি হয় কিনা, তোমাদের ভিতর অনেকে আছো যে তোমাদের ফোনের সব সেটিং গুলো ঘুটে ফেলছো বাট তোমাদের ফোনের ডেভেলপার অপশনটা কোথায় আছে এটা জানো না। তো এই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো এন্ড ফ্রি ফায়ার গেমটির জন্য এই ডেভেলপার অপশন সম্পর্কে সব কিছু ক্লিয়ার ভাবে ধারণা দিব। তো এর জন্য কিন্তু আজকের ভিডিওটা একটু স্কিপ করবা না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা এন্ড এই ভিডিওটির দ্বারা যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তো অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবা না এন্ড চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভাই সর্বপ্রথমে তোমরা যারা লো ডিভাইসের ফোন ইউজ করো তোমাদের জন্য এই ডেভেলপার অপশন সম্পর্কে কিছু কথা বলা যাক। তো তোমরা যারা লো ডিভাইসের ফোন ইউজ করো তোমরা হয়তো অনেকেই চিন্তা করো যে আমরা যেহেতু এই লো ডিভাইসের ফোন ইউজ করি সেহেতু আমাদের ফোনে এই ডেভেলপার অপশনটা হয়তো অন করার ফলে আমাদের ফোনের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। আবার অনেকেই ভেবে থাকো এই ডেভেলপার অপশনটা অন করলে আমাদের ফোনটা ডেড হয়ে যেতে পারে। তো তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলো এন্ড এই ধারণাগুলো নিয়ে এই ডেভেলপার অপশনটা অন করো না, তোমাদের এই ধারণাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ দেখো আমি তোমাদেরকে সংক্ষেপে একটা জিনিস বুঝাই, তোমরা লো ডিভাইসের ফোন ইউজ করো সেটা ঠিক আছে বাট এই ডেভেলপার অপশন সেটিংটা কিন্তু তোমাদের ফোনেরই একটা সেটিং এন্ড এই ফোন ডেভেলপাররা কিন্তু এই ডেভেলপার অপশন সেটিংটা তোমাদের ফোনে দিয়ে দিছে। তো তোমরা একটা জিনিস বোঝো যে এই ডেভেলপার অপশন সেটিংটা অন করলে যদি তোমাদের ফোনে কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই ডেভেলপার অপশন সেটিংটা তোমাদের ফোনে ফোন ডেভেলপাররা কোনোভাবেই দিত না। বাট এইখানে কিন্তু একটা কথা আছে, তো সেটা হলো ডেভেলপার অপশন সেটিং না, তোমাদের ফোনের যে কোনো সেটিং ইউজ করলেই তোমাদের ফোনে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে যদি তোমরা ওই সেটিং এর লিমিট অনুযায়ী সেটিংটা না করো। তো তোমরা যারা লো ডিভাইসের ফোন ইউজ করো তোমাদের ফোনে কিন্তু ডেভেলপার অপশনটা অন করলে তোমাদের ফোনে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না এন্ড এই ডেভেলপার অপশন সেটিংটা তোমাদের ফোনের লিমিট অনুযায়ী সেট করতে হবে। আবার তোমাদের ভিতর অনেকে আছো যে তোমাদের ফোনের ডেভেলপার অপশন সেটিংটা খুঁজে পাও না, তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ফোনের ডেভেলপার অপশন সেটিংটা আনবা। তো বেশি কথা বলবো না, চলো কিভাবে তোমরা তোমাদের ফোনের ডেভেলপার অপশনটা অন করবা এন্ড কি কি সেটিং তোমাদের ফ্রি ফায়ার গেমটির জন্য পারফেক্ট ভাবে কাজ করে এন্ড কি কি সেটিং ইউজ করলে তোমরা স্মুথলি গেম প্লে করতে পারবা, তোমাদের হেডশট রেট ইনক্রিজ করতে পারবা, তোমাদের গেমের সেনসিটিভিটি ইনক্রিজ করতে পারবা, সবকিছুই আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যেয়ে তোমাদেরকে এখনই দেখাই দিব। তো বন্ধুরা এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। তো ফার্স্ট টাইম তোমরা তোমাদের ফোনে কিভাবে ডেভেলপার অপশনটা অন করতে হয় এটাই তোমাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম তোমরা তোমাদের ফোনের সেটিং অপশন চলে যাবা এন্ড তোমরা এখানে তোমাদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু অ্যাবাউট ফোন থাকে, তো সবাই কিন্তু অ্যাবাউট ফোনে চলে যাবা। দেন তোমরা এখানে তোমাদের ফোনের অল স্পেসে চলে যাবা। তো আমি যেহেতু এখানে শাওমি ফোন ইউজ করতেছি তো তোমরা কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করো, তো তোমাদের সেটিংটা এন্ড আমার সেটিংটা কিন্তু সেম হবে না, তো একটু ডিফারেন্ট হতে পারে, তোমরা কিন্তু এটা একটু মিলিয়ে নিবা। তো ফার্স্ট টাইম তোমরা এখানে অ্যাবাউট ফোনে এসে অল স্পেসে আসার পর আমি যেহেতু শাওমির ফোন ইউজ করতেছি তো আমার ডেভেলপার অপশনটা কিন্তু মিউমিউ ভার্সনের উপর অনেকবার প্রেস করতে হয়, 3-4 প্রেস করার পর কিন্তু এখানে আমার ডেভেলপার অপশনটা চলে আসে। তো তোমরা কিন্তু এখানে লেখা দেখতে পারছো যে আমার ডেভেলপার অপশনটা অলরেডি আছে, এর জন্য আর আমার ডেভেলপার অপশনটা আসতেছে না। তো তোমরা তো বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসের ফোন ইউজ করো, তো তোমাদের অধিকাংশ ডিভাইসের ফোনেই কিন্তু এই যে কার্নেল ভার্সনটা লেখা দেখতে পারছো, তো এই ভার্সনের উপর অনেকবার প্রেস করলে কিন্তু তোমাদের ফোনের ডেভেলপার অপশনটা আসবে। অথবা তোমরা একটু খুঁজে নেবা যে এখানে কোন অপশনে অনেকবার প্রেস করলে তোমাদের ফোনের ডেভেলপার অপশনটা আসে। তো আশা করি কিভাবে তোমাদের ডিভাইসের ডেভেলপার অপশনটা অন করবা এটা সম্পর্কে ক্লিয়ারভাবে জানতে পারছো। তো বন্ধুরা এখন তোমাদের দেখাবো কি কি সেটিং করতে হবে ডেভেলপার অপশনে ফ্রি ফায়ার গেমটির জন্য।
एंड এইখানে আমি তোমাদের যেইগুলা সেটিং দেখাবো এই প্রত্যেকটা সেটিংই কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমটির জন্য 100% কার্যকরী সেটিং। তো ফার্স্ট টাইম তোমরা তোমাদের ফোনের এডিশনাল সেটিং এ আসবা, দেন তোমরা এখান থেকে একটু নিচে দেখতে পারবা ডেভেলপার অপশন, তো এখানে প্রেস করবা। তো এখন তোমরা এখানে উপরে লেখা দেখতে পাচ্ছো ডেভেলপার অপশন, তো এই ডেভেলপার অপশনটা কিন্তু তোমাদেরকে অবশ্যই অন রাখতে হবে। তোমরা অনেকে আছো যে ডেভেলপার অপশনটা অফ করে দেন সেটিংগুলো অন করো, তো এতে কিন্তু ওই সেটিংগুলো কোনো ধরনের কোনো কাজে আসবে না। তো এখন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এন্ড এইখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছো যে লগার বিফোর সাইজ, এই অপশনে প্রেস করবা। দেন তোমাদের এখানে অনেকের ক্ষেত্রে 256 KB থাকবে, তো তোমরা এখানে 4 MB তে প্রেস করবা। দেন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এন্ড তোমরা এখানে গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছো, এখানে প্রেস করবা। এন্ড এইখানের এই অপশনগুলো কিন্তু আমি তোমাদের অনেক ভিডিওতে অনেকবার বলছি, বাট তাও তোমাদেরকে আজকে যেহেতু ডেভেলপার অপশন সম্পর্কে ভিডিও করতেছি, তো নতুন করে পুনরায় কিন্তু এই সেটিংগুলো তোমাদের দেখাই দিব। তো এখন তোমরা এখান থেকে ফ্রি ফায়ার গেমটি খুঁজে নিবা এন্ড এইখান থেকে সিস্টেম গ্রাফিক্স ড্রাইভার যেটা আছে এটাই টিক করে দিবা। দেন এইখান থেকে তোমরা ব্যাকে চলে আসবা এন্ড এইখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসবা এন্ড এইখানে তোমরা যারা একটু লো ডিভাইসের ফোন ইউজ করো, যাদের ফোনে ফ্রি ফায়ার গেমটিতে ল্যাগ দেয়, তোমরা এখানে উইন্ডো অ্যানিমেশন স্কিল লেখা দেখতে পাচ্ছ, এটা এখানে অন গুণ আছে, এখানে তোমরা এটা অফ করে দিবা। দেন তোমরা এখানে নিচে ট্রান্সলেশন স্কিল যেটা আছে এটাও তোমরা অফ করে দাও এন্ড তোমরা নিচে আমার এটা ডিউরেশন স্কিল যেটা আছে এটাও তোমরা অফ করে দিবা। তো এই তিনটা সেটিং কিন্তু মূলত লো ডিভাইসের ফোন ইউজারদের জন্য, যারা 2 GB বা 3 GB র্যামের ফোন ইউজ করো তারা এই অপশনটা অন করলে তোমাদের ফ্রি ফায়ার গেমটির ভিতর ল্যাগটা কিন্তু অনেকটা কমে যাবে। দেন তোমরা এখান থেকে নিচের দিকে চলে আসবা অ্যান্ড এইখানে স্মলেস্ট WIDTS যে অপশনটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু তোমাদের ফোনের DPI অপশন, তো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের DPIটা কাস্টমাইজ করতে পারবা অ্যান্ড তোমরা 2 GB বা 3 GB র্যামের ফোন ইউজাররা কতটুকু DPI রাখবা এটা নিয়ে কিন্তু আমার অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে একটু খুঁজে দেখতে পারো। দেন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা অ্যান্ড ফ্রি ফায়ার গেমটির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং হলো Force 4X MS AA সেটিং, তো এই সেটিংটা কিন্তু প্রত্যেকেই অন করতে ভুলবা না। দেন তোমরা নিচে চলে আসবা অ্যান্ড এইখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস যে অপশনটা, তো এটা কিন্তু তোমরা যারা লো ডিভাইসের ফোন ইউজ করো তোমরা এটা চাইলে অন করতে পারো, তো আমি যেহেতু লো ডিভাইসের ফোন ইউজ করি না আমি এটা অন করব না। দেন তোমরা এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাই প্রেস করবা অ্যান্ড এটা তোমরা অ্যাটমোস্ট 2 প্রসেসের উপর প্রেস করবে অ্যান্ড তোমাদের এইখানে কিন্তু প্রত্যেকটা সেটিংয়ের কাজ শেষ হয়ে যাবে। তো এখন আমি তোমাদের ডেভেলপার অপশনের যেই কয়টা সেটিং দেখালাম এই সেটিংগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য করতে হবে। এই প্রত্যেকটা সেটিংয়ে কিন্তু ফ্রি ফায়ার গেমটি খেলার সময় গেমের ভিতর আসলে অনেক বেনিফিট পেয়ে যাবে। তো এখন তোমরা এখান থেকে ব্যাকে চলে এসে তোমাদের ফোনটিকে একবার রিবুট করে নিবা। তো বন্ধুরা এখন তোমরা ফ্রি ফায়ার গেমটিতে ঢোকো অ্যান্ড তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আসলে ফ্রি ফায়ার গেমটি খেলার জন্য ফোনের ডেভেলপার অপশনটা কতটা কার্যকরী অপশন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।